বর্তমানে দেশের যে বাজে একটা অবস্থা, এর মধ্যে ঘর থেকে বের হওয়া মানেই হচ্ছে বিলাসিতা। কিন্তু আজকে আমার বের হতেই হবে, কারণ আমার চাষারে কিছু কাজ আছে, আর টুকটাক কিছু আমার শপিং হচ্ছে পেন্ডিংয়ে পড়ে আছে, যেটা একদমই না করলেই নয়। সো আজকে আমি বের হচ্ছি হচ্ছে আমার খুবই স্পেশাল একটা ফ্রেন্ডের সাথে। আমি হচ্ছে সকাল সকাল একটু রেডি টেডি হয়ে বের হয়ে গেলাম, আর চাষারা পৌঁছাতে না পৌঁছাতেই দেখি এখানে হচ্ছে র্যালির প্রিপারেশন নিতেছে। কি একটা যে অবস্থা চলতেছে ভাই! এর মধ্যে হচ্ছে চলে যাই আমরা আলমাস পয়েন্টে গিয়ে, এত সুন্দর একটা ড্রেস আমার চোখে পড়ে যায়। তারপরে সেখানে যাই হচ্ছে আড়ংয়ে। আলমাস পয়েন্ট গেলে আমার আড়ংয়ে যেতেই হবে, কিছু না কিছু দেখতেই হবে। এখানে যে ক্যান্ডেলসগুলো সাজিয়ে রাখছে, আমার প্রত্যেকবার গেলে হয় ক্যান্ডেলের সেকশনটা, নয়তো আমার মাটির জিনিসের সেকশনটাতে চোখ পড়বেই পড়বে, কারণ ঘর সাজানোর জিনিস আর কাপ কেনার মধ্যে ভাই আমি হচ্ছে এক্সপার্ট। এরপর সেখান থেকে টুকটাক কিছু জিনিস আমি পিক করি, তারপর চলে যাই হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্টের। এখানে আমার আসলে একটা ফেস প্যাক কিনবো কিনবো আমি ভাবতেছিলাম, যদিও আমি হচ্ছে সব হোমমেড ফেস প্যাক ইউজ করি। এরপর সেখান থেকে টুকটাক জিনিসপত্র কেনাকাটা করে যে ল্যাম্পটার মধ্যে আমরা দেখতেছিলাম যে কোন ক্যান্ডেলটা দিলে আসলে সুন্দর লাগবে। তারপর হচ্ছে সেখান থেকে বের হয়ে আমি কিছু পিকচার টিকচার তুলে নিই, আর এই যে এই পুতুলটা দেখে আমি যে এত হাসছি যে এর এই অবস্থা কেন। তারপর আমি যাই হচ্ছে সেইলরে, সেখানে অনেক সেল চলতেছিল, বাট কোনো কিছুই পছন্দ হচ্ছিল না। ভাবলাম পুতুলটার জন্য একটা সফট টয় কিনবো, বাট অনেক বেশি প্রাইস ছিল। মেইনলি আমি যাই হচ্ছে আমার জুতো কেনার জন্য, তাই আমি অ্যাপেক্সে চলে গেলাম। অ্যাপেক্সও বেশ ভালো সেল চলতেছিল, তো এখান থেকে হচ্ছে আমি এক জোড়া জুতো আমার জন্য কিনে নিই। তারপর বের হওয়ার সময় কিউট ব্যাগটা আমার চোখে পড়ে যায়, বাট এটার এত ওভার প্রাইস ছিল বাবা। বাই দ্য ওয়ে, আজকে আমার পরে এই আবাইটা নিয়ে আমি জানি আপনাদের অনেক কোয়েশ্চেন থাকবে যে আপু এটা কোথা থেকে কিনিস, কত প্রাইস পড়ছে। এই আবাইটা আপনারা পেয়ে যাবেন নৈপুণ্য ফ্যাশনে, তো আমি হচ্ছে লিঙ্কটা ডিসক্রিপশন বক্স আর কমেন্ট সেকশনে দিয়ে দিব। তাদের পেজে গিয়ে স্ক্রিনশট দিলেই তারা প্রোডাক্টের ফুল ডিটেলস আপনাদেরকে বলে দিবে। এনিওয়েজ, অনেক ঘোরাঘুরি করলাম, আমার এত পরিমাণে ক্ষুধা লাগছে। আমি সকাল থেকে তখন ব্রেকফাস্টও করে নেই, তখন অলমোস্ট দুপুর 3টা বাজতেছে, মানে ভাবা যায়। এরপর আমরা দুজন অনেক ঘোরাফেরা করছি, যে একটু স্ন্যাপ নিয়ে নিলাম। এরপর চলে যাই হচ্ছে কাচ্চি ভাই, আমরা দুজন এসে টুকটাক খাওয়া দাওয়া করে নিই। আর ইদানিং আমি ডায়েট করতে করতে আমার অ্যাপিটাইট এত পরিমাণে কমে গেছে যে আমি আসলে আগে যে খাবার খেতে পারতাম, যেতটুকু পোর্শনে খেতে পারতাম, সেটার এখন অর্ধেকও আমি খেতে পারি না। এনিওয়েজ, আমরা অনেক ঘুরছি আজকে, অনেক ঘোরাফেরা করছি, অনেক গল্প করছি। তারপর এই যে বাসার জন্য রওনা দিয়ে দিলাম, আর এত পরিমাণে তাপ ছিল, এত পরিমাণে রোদ ছিল যে এতক্ষণ যখন ঘুরছি তখন মনেই হয় নাই যে ক্লান্ত লাগতেছে, বাট বাসায় ফেরার সময় আসলে একদম টায়ার্ড হয়ে গেছি ভাই।